press the bell icon on the YouTube app and never miss another update. সকলকে ওয়েলকাম করছি NH টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে। বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশ ক্রিকেটের সর্বপ্রথম পোস্টার বয় মোহাম্মদ আশরাফুল এর সম্পর্কে। আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। সেই সাথে আপনি কোনো রিকোয়েস্টেড ভিডিও অথবা মতামত থেকে থাকলে সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। ২০০১ সালে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলে অভিষেক হয় এক বিস্ময় বালকের। মুলতান টেস্টে পাকিস্তানের বিপক্ষে দ্বাদশ খেলোয়াড় হিসেবে তাকে দলে নেওয়া হয়, কিন্তু মূল একাদশে না থাকায় মাঠে নামার সুযোগ হয়নি তার। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত সুযোগ, বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামলেন তিনি। নেমেই বাউন্ডারি লাইনে অযথা ছোটাছুটি শুরু করলেন। তখন ব্যাট করছিলেন পাকিস্তানের ইনজামামুল হক। দুরন্ত বালকের এই ছোটাছুটি দেখে ইনজামাম তৎকালীন উইকেট রক্ষক খালেদ মাসুদ পাইলটকে জিজ্ঞেস করলেন, ইয়ে ছোট কোন হায়, খেলনে আয়া ইয়ে ঘুমনে, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় এই বাচ্চাটি কে, ও কি খেলতে এসেছে নাকি ঘুরতে। তখন পাইলট ইনজামামকে বলেছিলেন, ও আমাদের অনেক বড় একজন ব্যাটসম্যান, খুব ভালো খেলে। ইনজামাম আর কথা না বাড়িয়ে খেলায় মনোযোগ দিলেন। তবে ওই বালকটি কেমন বড় ব্যাটসম্যান তার উত্তর জানতে খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি ইনজামামুল হককে। পরের টেস্টেই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে অভিষেক হয় তার। আর অভিষেকেই গড়লেন ইতিহাসের সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টেস্ট সেঞ্চুরি রেকর্ড। সেই রেকর্ড এখনও তারই অধীনে রয়েছে। বিষয় বালকটির নাম মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বপ্রথম সুপারস্টার তিনি। মোহাম্মদ আশরাফুল ছিলেন জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটসম্যান এবং অধিনায়ক। মূলত তিনি ব্যাটসম্যান হলেও মাঝে মধ্যে ডান হাতে লেগ স্পিন বল করতেন। অনেকে তাকে বলে থাকেন তিনি খুবই বিনয়ী ও সহজ সরল টাইপের ছেলে, এজন্যই বিশাল ধাঁধায় পড়ে নিজের পুরো ক্যারিয়ার ধ্বংস করেছেন নিজ হাতে। সে যাই হোক, তিনি বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে প্রতিভাবান ব্যাটসম্যান, এতে কোনো সন্দেহ নেই। তিনিই প্রথম ব্যাটসম্যান যার অভিষেক বিশ্ব ক্রিকেটে এমন বার্তা দিয়েছিল যে বাংলাদেশেও বিশ্বমানের ব্যাটসম্যান জন্ম নিতে পারে। এছাড়া ব্যাটিং মানে যে শুধু রান করা নয়, ব্যাটিং একটি শিল্প, সেটাও আশরাফুলের মাধ্যমেই বাংলাদেশ প্রথম দেখেছে। ২০০০ সালে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর হাঁটি হাঁটি পাপা যুগের সেই দিনগুলোতে আমাদের এমন একজন মহারথীকে দরকার ছিল যিনি বিশ্বের দরবারে টাইগারদের প্রতিনিধিত্ব করবেন, যাকে নিয়ে বিপক্ষ দলে ব্যাপক আলাপ আলোচনা হবে, যাকে দেখে আরও অনেক যুবক টপ ক্লাস ব্যাটসম্যান হওয়ার স্বপ্ন দেখবে। তিনি হচ্ছেন আমাদের মোহাম্মদ আশরাফুল। মোহাম্মদ আশরাফুল ১৯৮৪ সালে ৭ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তার ক্রিকেটীয় ডাকনাম অ্যাশ। ২০০০ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ক্রিকেট টিমের হয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন মোহাম্মদ আশরাফুল। প্রথম ম্যাচে তিনি ৪১ রান করেন এবং স্লো লেগ স্পিন বল করে মাত্র ৫৯ রান দিয়ে তুলে নিয়েছিলেন ৫টি উইকেট। এরপর দুই ম্যাচেই করেছিলেন নিজের প্রথম সেঞ্চুরি। তবে জাতীয় দলের হয়ে ওয়ানডে ক্যারিয়ারের সূচনা করেন ২০০১ সালের ১১ এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে। ওই ম্যাচে বাংলাদেশ ৩৬ রানে হেরেছিল আর আশরাফুল করেছিলেন মাত্র ৯ রান। তবে সেদিনই এন্ডি ফ্লাওয়ারকে আউট করে দিয়ে নিজের প্রথম ওয়ানডে উইকেট তুলে নিয়েছিলেন তিনি। আশরাফুলের ওয়ানডে অভিষেক রাজকীয় না হলেও টেস্টের বেলায় তিনি বাজিমাত করেন। তার টেস্ট ক্যারিয়ারই শুরু হয়েছিল এক নান্দনিক শতকের ইনিংস দিয়ে, যে ইনিংসে তিনি করে ফেলেছিলেন বিশ্ব রেকর্ডও। ২০০১ সালের ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কার সাথে ১১৪ রান করে সবচেয়ে কম বয়সী ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করার এক বিরল রেকর্ড গড়েন তিনি। মাত্র ১৭ বছর ৬১ দিন বয়সের খুদে আশরাফুল বিশ্বসেরা বোলার মুরলীধরন চামিন্দাভাসদের পিটিয়ে ১১৪ রান করে ছিনিয়ে নিয়েছিলেন জীবনের প্রথম টেস্ট ম্যান অব দ্য ম্যাচ অ্যাওয়ার্ড। বাংলাদেশ তখন টেস্ট স্ট্যাটাস পেয়েছে বেশি দিন হয়নি। টেস্টে নিজেদের জাত চেনানোর জন্য টাইগাররা মরিয়া হয়ে চেষ্টা করছিল। ঠিক সেই ক্রান্তিকাল সময়ে অভিষেক ম্যাচে বিশ্বের দরবারে নিজের জাত চেনাতে সক্ষম হয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। ২০০৪ সালে বাংলাদেশ প্রথম স্বাগতিক দেশ হিসেবে ভারতের বিপক্ষে সিরিজ আয়োজন করে।
এই সময়ে ভারতের দলে ছিলেন সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়দের মতো বিখ্যাত প্লেয়াররা, এবং তারা নিজেদের ক্যারিয়ারের সেরা সময়টা পার করছিলেন সে সময়। ওই সিরিজটি শেষ হলে দেখা যায় ভারতের বিপক্ষে বাংলাদেশ তেমন কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। একমাত্র ব্যতিক্রম মোহাম্মদ আশরাফুল, তিনি একাই লড়েছিলেন ভারতের বিপক্ষে। এরপর 2005 সালে কার্ডিফের কথা বলতেই হয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ এক ঐতিহাসিক জয়লাভ করেছিল। অবশ্য এখন আর বাংলাদেশের অস্ট্রেলিয়াকে হারানো বিশ্ব ক্রিকেটের জন্য কোনো আলোচিত ঘটনা নয়। বাংলাদেশ এখন বলে কয়ে বিশ্বসেরা যে কোনো টিমকেই হারাতে পারে, কিন্তু ওই সময় অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়ে দেয়া ছিল এক স্বপ্নের মতো ব্যাপার, আর এটা সম্ভব করেছিল মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরি। ওই ম্যাচে তিনি 101 বলে 100 রান করেন। ওই ম্যাচটি ছিল বাংলাদেশ ক্রিকেট দলের ভাগ্য বদলের ম্যাচ, ইতিহাসের গতি প্রকৃতি পাল্টে দেওয়ার মতো ম্যাচ। ওই ম্যাচের জয় এখনও বাংলাদেশি খেলোয়াড়দের অনুপ্রাণিত করে। এরপর 2007 সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষের ম্যাচটিতে তিনি 83 বলে 87 রান করেন, এবং বাংলাদেশ নিজেদের ইতিহাসে প্রথমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়লাভ করে। মোহাম্মদ আশরাফুল তার এই দুর্দান্ত ইনিংসটি খেলার সময় নান্দনিক কিছু কভার ড্রাইভ উপহার দিয়েছিলেন, যা বাংলাদেশি সমর্থকদের মনে থাকবে অনেক দিন পর্যন্ত। মোহাম্মদ আশরাফুল 119টি টেস্ট ইনিংসে গড়ে 24 রান করে সর্বমোট 2737 রান করেছেন। এর মধ্যে সেঞ্চুরি 6টি, হাফ সেঞ্চুরি 8টি, আর 168টি ওয়ানডে ইনিংসে গড়ে 22.37 রান করে সর্বমোট 3468 রান করেছেন। এর মধ্যে সেঞ্চুরি 3টি, হাফ সেঞ্চুরি 20টি। আসলে বাংলাদেশ ক্রিকেটের সাবেক এই পোস্টার বয়কে পরিসংখ্যান দিয়ে বিবেচনা করাটা বোকামি হবে। বাংলাদেশ ক্রিকেট আজ অনেক দূর চলে এসেছে, কিন্তু যাদের হাত ধরে এতটা পথ এসেছে তাদের মধ্যে অন্যতম হলেন মোহাম্মদ আশরাফুল। আশরাফুল তার পুরো ক্যারিয়ারে তেমন কোনো বিতর্কে না জড়ালেও 2013 সালে ঘটে যায় তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএলের দ্বিতীয় আসরে স্পট ফিক্সিংয়ের অভিযোগে 5 বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাকে নিষিদ্ধ করা হয়। পরে আশরাফুল নিজেও স্বীকার করেছেন তার এই ভুলের কথা এবং জাতির কাছে ক্ষমা চেয়েছেন, কিন্তু ততক্ষণে যা হয়ে যাওয়ার তা তো হয়েই গেছে। ব্যক্তিগত জীবনে তিনি 2015 সালের 11 ডিসেম্বর আনিকা তাসলিম ওরচি নামের এক তরুণী সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। আরিবা তাসলিম নামে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। এই ছিল এখনকার মতো, আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। দ্যাটস ইট অল অ্যাবাউট আওয়ার টুডেস ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস, অ্যান্ড সি ইউ লেটার ইন নেক্সট ভিডিওস।